আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। এর আগের দিনও বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয়েছে। তো বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে, অনেক কিছু নিয়ে কথা হয়েছে। কিন্তু সকল আলোচনার মূল যে বিষয়টা, সেটা হলো যে নির্বাচন কবে হবে, অথবা ওনারা নির্বাচন কবে দেবেন। ওনারা তো আর অনন্তকাল থাকতে আসেননি, ওনারা একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। প্রত্যেকটা এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলি ছিল, তারাও কিন্তু এই কাজটাই করেছে। তারা একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য এসেছে, এসে তিন মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে, তারপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে গেছে। ব্যতিক্রম ছিল 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের, সেই সরকার দীর্ঘ সময় থেকেছে এবং সেই সরকার বলেছে যে তারা একটা সংস্কার করতে চায়, বাট তারা শেষ পর্যন্ত কোনো সংস্কারই করতে পারেনি। এক নির্বাচন দিয়েছে, বরঞ্চ তারা কিছুটা বদনাম কামাই করেছে। তারা তখন ওই সময় সশস্ত্র বাহিনীকে কিছু বিতর্কিতও করে ফেলেছিল, যাই হোক তারা চলে গেছে। এবার কিন্তু শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই একটা জনদাবি ছিল, সেই দাবিটা হলো তারা যেন একটা সংস্কার করে, আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে। প্রশ্নটা হচ্ছে কী সংস্কার তারা করবেন, কার সংস্কার করবেন, এবং এটা নিয়ে নানা কথা এক একজন এক এক রকম বলতেছে। আমি যেটা বুঝি আমার মতো করে, সেটা আমার ধারণা হলো যে আমরা এমন একটা সংস্কার চাই, এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যে সিস্টেম নিজেই একজন শাসককে স্বৈরাচারী হতে বাধা দেবে। মানে সিস্টেমটা আছে বলেই চাইলেই সে স্বৈরাচারী হতে পারবে না। যেমন ধরা যাক আপনি একটা ঘরে আছেন, ঘরের একদিকে দরজা আছে আর চারদিকে আর তিন দিকে দেয়াল আছে। ধরা যাক পশ্চিম দিকে দরজাটা আছে, তা আপনি কি পূর্ব দিক দিয়ে বেরোতে পারবেন? পারবেন না। কেন? ওখানে একটা দেয়াল আছে। আপনি উত্তর দিক দিয়ে বেরোতে পারবেন না, দেয়াল আছে। দক্ষিণ দিকে বেরোতে পারবেন না, এই যে দেয়াল তুলে দেওয়া। দেওয়াল তুলে দিলে কি হয়, আপনি চাইলেই যা ইচ্ছা তা করতে পারেন না, যে কোনো দিক দিয়ে যেতে পারেন না। এই ধরনের আমরা কিছু দেয়াল চেয়েছি। আমরা বলতে চেয়েছি যে এমন একটা পদ্ধতি তৈরি করা হোক যে পদ্ধতি থাকলে পর একজন ব্যক্তি চাইলেও চেষ্টা করলেও আরেকজন শেখ হাসিনায় পরিণত না হতে পারে। আমরা এই জিনিসটা চেয়েছি। তবে সেটা আপনি কীভাবে করবেন? এখন তাড়াহুড়া করে আপনাকে নির্বাচন দিয়ে দিলেন, যদি বলেন যে না এমনও হতে পারে, এই জিনিসটা যারা ক্ষমতায় আসবে আগামীতে নির্বাচিত হয়ে তারাই কাজটা করবে, এটা কিন্তু বলতে পারেন। কিন্তু এটা সহজ হবে না, এই কারণে ক্ষমতায় আসার পর যখন একবার ক্ষমতার স্বাদটা সে পেয়ে যায়, তখন সে ক্ষমতায় আর কাউকে ভাগ দিতে চায় না, তখন সে আর জবাবদিহিতা পছন্দ করে না। তাকে যে প্রধানমন্ত্রী আপনি বলবেন আপনি এই কাজটা কেন করলেন, সে বলবে তোকে বলতে কে বলেছে, এই আরে ধরে নিয়ে আসো জেলে ঢুকাই দাও। হিসাবটা কিন্তু এরকম। তো সেক্ষেত্রে পদ্ধতিটা আমাদের চাহিদা হলো নির্বাচনের আগেই করতে হবে। এখন নির্বাচনের আগে করতে সময় লাগবে, কতটা সময় লাগবে, এই সময়টাই হলো সবচেয়ে বড় কথা, যে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা সময় দিতে চান সংস্কারগুলি করার জন্য। এখন সময় দিলেন আপনি, ওদেরকে বললেন কতদিন সময়, ওনারাও কিন্তু বলতে পারছে না। প্রধান উপদেষ্টা কিন্তু একটা ভাষণ দিয়েছিল, ওনারা কিন্তু বলতে পারছেন না ওনাদের কতদিন সময় লাগবে। কারণ বলতে পারছে না এই কারণে, ওনারা তো জানেই না আসলে যে কোন কোন ক্ষেত্রে সংস্কার করতে হবে, ওনাদের কাছে তো ক্লিয়ার না। কাজেই ওনারা বসছেন রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আপনারা বলুন আপনারা কোন কোন ক্ষেত্রে সংস্কার চান, সবার সঙ্গে মিলবেন, বসবেন, সবার বক্তব্যগুলি ওনারা লিপিবদ্ধ করবেন, তারপর যেটা তালিকা করবেন যে আমরা এই এই ক্ষেত্রে সংস্কার করতে চাই। তারপরেও প্রশ্ন উঠবে সেই সংস্কারগুলি করার জন্য ওনারা ক্যাপাবল কিনা, যোগ্য কিনা, সেটা করার সক্ষমতা ওনাদের আছে কিনা, এই আলোচনাগুলো কিন্তু উঠবে। তার আগে যে আলোচনাটাই আমি শুরুতে করছিলাম সময়টা নিয়ে, কতক্ষণ সময় ওনারা পাবেন, কতক্ষণ সময় ওনাদেরকে দেওয়া হবে,
এখন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু সময় নিয়ে কোনো প্রশ্ন করছে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু কথা উঠছে। আমি বিএনপিকে বলতে শুনেছি তারা চাচ্ছে দ্রুত করা হোক কাজটা। বিএনপির একটা রাজনৈতিক হিসাব আছে, তারা কী চাচ্ছে? এখন আমরা যদি সময়ের হিসাবটা করি, রাজনৈতিক দলগুলির চাহিদা কথার দিকে তাকাই, তাহলে আমরা কী বুঝি? আমি এখানে তিন ধরনের অ্যাকশন দেখছি। একটা হলো বিএনপি, বিএনপি চাচ্ছে কাজটা দ্রুত হোক। কেন চাচ্ছে? বিএনপি জানে যে আপনার ১৬ বছরের স্বৈর শাসনের পর এদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, ফিলিংস অথবা মানে অনুকূল চিন্তা নাই বললেই চলে। মানুষের কাছে বিকল্প আর কোনো রাজনৈতিক দল নাই, সেক্ষেত্রে বিএনপি তাদের অটো চয়েস। বিএনপি এখন ইলেকশন হলে যদি খুব ভালো ইলেকশনও হয়, খুব ভালো ইলেকশন, তাহলেও বিএনপি কিন্তু 280 মতো সিট পেয়ে যাবে অথবা 250 তো পাবেই, তাদের কিন্তু থামানো যাবে না। তো বিএনপি এই জিনিসটা ছাড়বে কেন? যে কারণে বিএনপি বলছে যে তাড়াতাড়ি ইলেকশন দেন। এখন বিপরীত দিকে জামাতে ইসলামের কী বক্তব্য? জামাতে ইসলাম কিন্তু সময় নিয়ে কোনো পারাপারি করবে না, পীড়াপিড়িও করবে না। জামাত চাইবে যে তারা জামাত কিন্তু নতুন একটা উদ্যোগ হাতে নিয়েছে, সেটা হলো ইসলামী দলগুলিকে একত্রিত করা। যে সবগুলি ইসলামী দল যদি একত্রিত হয়ে ইলেকশন করতে পারে, বেশি দূর যাওয়া দরকার নাই, কিন্তু সব দরকার নাই, ওনারা যদি কেবলমাত্র ওই যে ইসলামী আন্দোলন যেটা আছে হাত পাখা নিয়ে যারা ইলেকশন করতো, ইসলামী আন্দোলনের সঙ্গে তারা যদি একত্রিত হতে পারে, তাহলে কিন্তু জামাত একটা বড় ফোর্স হয়ে যাবে। আর এর মধ্যে জামাতের আরেকটা অ্যাডভান্টেজ হলো দলের মধ্যে গণতন্ত্র নাই, এটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির ব্যাপারে বলা গেলেও জামাতের ব্যাপারে কিন্তু বলা যায় না। আপনি কি বিএনপি কি আওয়ামী লীগ, ভাবুন তো আপনি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার পর এই পদে কোনো চেঞ্জ আসছে? আসেনি। কিন্তু খালেদা জিয়া চেয়ারপারসন হওয়ার পর কোনো চেঞ্জ আসছে? আসেনি। কিন্তু বিকল্প নেতৃত্ব তাদের সন্তানদের মধ্যে খোঁজা হচ্ছে। কাজে এই যে পরিবারতন্ত্র, এতেও মানুষ কিন্তু আনহ্যাপি হতে পারে। যদি হয় তাদের কথা জামাত ভাবছে, যে তাদেরকে দেখাতে যাচ্ছে দেখো এই পরিবারতন্ত্রের বাইরে আমরা গণতান্ত্রিকভাবে আছি। কাজে এটা নিয়ে কিন্তু জামাতও আশাবাদী, যে কারণে জামাত এখন সরাসরি কিন্তু আর বলছে যে তারা জোটে নাই। আবার এদিকে আরেকটা হিসাব, অনেকে বলছেন যে একটা তৃতীয় ফোর্স সামনে এগিয়ে আসতে পারে, এই যারা স্টুডেন্ট যারা নাকি আন্দোলনটা করেছে, সফল করেছে, তাদের মাঝখান থেকে একটা ফোর্স আসতে পারে, তারা হয়তো ইলেকশন করতে চাইবে। আবার ডক্টর ইউনুসের নেতৃত্বে কি একটা দল হতে পারে? এই কথাটাও কিন্তু কেউ কেউ বলছেন। বাট ডক্টর ইউনুসের বয়সের কথা বিবেচনা করে তারা হয়তো এটাকে নিয়ে ওইভাবে অগ্রসর হতে চান না। কিন্তু ওনার আনুকূল্যে অন্য কেউ হবে কি না, যেটা 1/11 সময় হয়েছিল কিংস পার্টি, সেরকম কিছু হবে কি না, সে আলোচনাও কিন্তু আছে। এক একটা রাজনৈতিক দলের কিন্তু এক একটা সময়ের হিসাব। বিএনপি চাচ্ছে যত দ্রুত হোক, হয়তো জামাত চাইবে 2-3 বছর পরে হোক, আওয়ামী লীগও চাবে 2-3 বছর পরে হলে পরে 6-7 মাস পরেই আমরা হয়তো আস্তে আস্তে ব্যাক করতে পারবো, তারাও এভাবে চিন্তা করে। আবার নতুন দল যারা গড়তে চান তারাও চাইবেন সময় যে 2-3 বছর পরে হোক। কাজে এই সময়টা কিন্তু কেউ দেশের কথা ভেবে যাচ্ছে না, যার যার ক্ষমতায় যাওয়ার কথা ভেবে ভাবছে। এই জায়গাটাতেই সমস্যা। সংস্কারটা কি যে 6 মাসের কথা বলে, সে বলে অত সংস্কার দরকার নাই, খালি সংবিধানটা পাল্টান। আবার সংবিধান আপনি কীভাবে পাল্টাবেন? পাল্টাবেন নাকি আবার নতুন করে লিখবেন? এর মধ্যে আলী রিয়াজ সাহেব এসে বলতেছেন সংবিধান নতুন করে লিখতে হবে, বিদেশ থেকে আসছেন, এসে উনি থিওরি দিচ্ছেন সংবিধান নতুন করে লিখতে হবে। তো এরকম নানা হিসাব বিকাশ কিন্তু হচ্ছে, লিখলে আর পরিবর্তন করলে পার্থক্যটা কী হবে আমি বুঝি না এখন পর্যন্ত। যাই হোক, তাও তাদের থিওরি আলোচনা তো চলতেই থাকবে। তবে আমরা কী চাই? আমরা চাই যত দ্রুত সম্ভব দেশে একটা শৃঙ্খলা ফিরে আসুক। শৃঙ্খলাকে ফিরে এসেছে সেটাও দেখতে হবে, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে না হাত বদল হয়েছে সেটাও কিন্তু দেখতে হবে, পুলিশগুলি কি থানাগুলি কি অ্যাক্টিভ হয়েছে, থানা অ্যাক্টিভ না হলে আপনি ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল করবেন, এগুলো সবই তত্ত্বাবধায়ক সরকারকে দেখতে হবে। মানুষের চাহিদা আপনাদের কাছে বহুমুখী, এই বহুমুখী চাহিদাকে এই সরকার কীভাবে অ্যাড্রেস করে সেটাই মনে করি আমাদের সামনের দিনগুলিতে সবচেয়ে সতর্কভাবে ওইদিকে আমাদের তাকাতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।